আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার আয়মান রহমান খান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনি কি ভাবছেন যে আপনি বিদেশে চলে গেলে আপনার আদরের পোষা প্রাণীটার কি হবে? আপনি কি চান যে খুব সহজেই আপনার পোষা প্রাণীটাকেও আপনার সাথে বিদেশে নিয়ে যেতে? তাহলে এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুধুমাত্র কিছু নিয়ম মেনে এবং কিছু পদ্ধতি অনুসরণ করেই খুব সহজেই আপনার পোষা প্রাণীটাকে যে কোনো দেশে আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি এই যে পদক্ষেপগুলো আছে সেগুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে, আপনার পোষা প্রাণীকে বহন করার জন্য এমন একটি খাঁচা তৈরি করবেন যা আপনার পোষা প্রাণীর শরীরের মাপ হতে অন্তত 4 থেকে 5 ইঞ্চি বড় হবে, এবং উক্ত খাঁচা পাওয়ার জন্য আপনাকে ঢাকার কাঁটাবন এলাকায় যোগাযোগ করতে হবে, অথবা এরকম দোকান যেসব এলাকায় আছে সেই সব দোকানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আনুমানিক এমন খাঁচার খরচ হতে পারে 10 থেকে 20 হাজার টাকা, বা এর থেকে বেশিও হতে পারে। দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আছে তা হচ্ছে, আপনার পোষ্য প্রাণীকে দেওয়া যে সকল টিকা, এই টিকার তথ্য একটি কার্ডে লিপিবদ্ধ করতে হবে, যা সরকারি বা বেসরকারি কোনো ভেট ক্লিনিকের মাধ্যমে সত্যায়িত বা সিল এবং স্বাক্ষরকৃত হতে হবে। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার পোষা প্রাণীকে যখন বিদেশে আপনি নিবেন, সেটার আগে আপনার পোষা প্রাণীর বন্ধাত্মকরণ প্রক্রিয়াটা দেশ থেকেই সেরে নিতে হবে, যাতে ভবিষ্যতে উক্ত দেশে গিয়ে যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশে কোনো রকম জটিলতা বা ঝুট ঝামেলার সম্মুখীন না হতে হয়। আপনার পোষা প্রাণীকে যদি ডিওয়ার্মিং দেওয়া হয় বা আপনার পোষা প্রাণীর শরীরে কোনো রকমের উকুন বা পোকা থাকে, তখন সেটা সারিয়ে সেটা আপনি যেই কাগজটি আছে বা যেই সার্টিফিকেটটা আপনি ভেট ক্লিনিকের কাছ থেকে পাবেন সেটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। তৃতীয় যে রিকোয়ারমেন্টটা আছে তা হচ্ছে, আপনার পশুটির শরীরে একটি মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট করতে হবে। এই মাইক্রোচিপের রিকোয়ারমেন্টটা আমরা যদি জেনে নেই তা হচ্ছে, এই মাইক্রোচিপের মাধ্যমে যেই দেশে আপনি যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন অথরিটি আপনার পোষা প্রাণীটির শরীরে স্ক্যানিং এর মাধ্যমে আপনার পোষা প্রাণীর সকল যাবতীয় তথ্য তারা জেনে নিতে পারবেন। এবং এই যে মাইক্রোচিপটি আছে এটা একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এবং বাংলাদেশে আপনি যে কোনো ভেট ক্লিনিক বা আপনি যদি অনলাইনে একটু সার্চ করে দেখেন এরকম ভেট ক্লিনিক পাবেন যারা আপনার পোষা প্রাণীর শরীরে এরকম মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট করে থাকে। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশেই ইমিগ্রেশন অথরিটি এই পোষা প্রাণী বহন করার ক্ষেত্রে এই মাইক্রোচিপ স্ক্যানিং এর রিকোয়ারমেন্টটা খুবই জোরে সোরেই বহাল রেখেছে। পরবর্তী ধাপে এই যে টিকা কার্ড, মাইক্রোচিপের যে তথ্য এবং অন্যান্য সকল যাবতীয় কাগজপত্র নিয়ে আপনি সোজা চলে যাবেন ঢাকার কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত সরকারি পশু হাসপাতালে। এই হাসপাতালের মহাপরিচালকের কাছ থেকে তার সিল এবং স্বাক্ষর সম্বলিত একটি হেলথ সার্টিফিকেট আপনার পোষ্য প্রাণীর জন্য সংগ্রহ করে নেবেন। উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কোনো নির্ধারিত সরকারি ফি না থাকলেও উক্ত মহাপরিচালকের যে সহকারী কর্মকর্তারা আছে তাদের হতে এই কাজটি তাড়াতাড়ি করার জন্য আপনি তাদেরকে কিছু খরচ প্রদান করতে পারেন। চতুর্থ ধাপ হচ্ছে, এই হেলথ সার্টিফিকেট, মাইক্রোচিপ এবং টিকা কার্ড, যা যা যাবতীয় সকল ডকুমেন্ট আপনি সংগ্রহ করার পরে আপনি সোজা চলে যাবেন ঢাকার ফার্ম গেটে অবস্থিত পশু সম্পদ মন্ত্রণালয়ে। এখানে আপনাকে এসে একটি অনাপত্তি পত্র সংগ্রহ করতে হবে, যেই অনাপত্তি পত্রতে উল্লেখ থাকবে যে পশু সম্পদ মন্ত্রণালয়ে কোনো রকমের আপত্তি নেই যদি আপনি আপনার পোষ্য প্রাণীটিকে বিদেশে নিয়ে যান। এই অনাপত্তি পত্র আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন, এবং এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে উত্তম কাজ হবে যদি আপনি সশরীরে তাদের কার্যালয়ে উপস্থিত থাকেন। পঞ্চম ধাপটা হচ্ছে, আপনার পোষ্য প্রাণীর জন্য একটি এক্সপোর্ট সার্টিফিকেট সংগ্রহ করা। মূলত বাংলাদেশ থেকে যদি কোনো জিনিস বিদেশে পাঠাতে চান, তাহলে আপনাকে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হতে একটি অনুমতি সংগ্রহ করতে হবে, এবং এই অনুমতি পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, যার খরচ পড়বে আপনার 1,150 টাকা। উক্ত আবেদনের যে ফি এর কথা বললাম তা অনলাইনের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন, এবং
যদি সব ঠিক থাকে তাহলে দুই একদিনের মধ্যেই আপনি উক্ত সার্টিফিকেটটি পেয়ে যাবেন। যদি কোনো কারণে এই সার্টিফিকেটটি পেতে দেরি হয়ে যায় তাহলে অবশ্যই চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের অফিসিয়াল হটলাইন নাম্বারে যোগাযোগ করে দেখবেন। ষষ্ঠ ধাপটি হচ্ছে যে আপনি আপনার পোষা প্রাণীটির জন্য তার এয়ার টিকিট বুকিং করবেন। এই এয়ার টিকিট বুকিং করার জন্য আপনি নানান এয়ারলাইন্সের ওয়েবসাইট চেক করে দেখতে পারেন যে তারা কি লাগেজ চেম্বার বুকিং দেয় কিনা। এক এক এয়ারলাইন্স এক এক ফিয়ার মাধ্যমে এই লাগেজ চেম্বার বুকিং দেয় এবং এই লাগেজ চেম্বারের জন্য তারা নানান রিকোয়ারমেন্ট সেট করে রেখেছে। আপনি যদি সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন তাহলেই আপনি সেই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে তাদের নির্ধারিত ফি পরিশোধ করে আপনার পোষ্যটিকে আপনি তাদের এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশে নিয়ে যেতে পারবেন। সর্বশেষ এবং অন্যতম ধাপটি হচ্ছে আপনার পোষা প্রাণীটির জন্য একটি আইসোলেশন রিপোর্ট সংগ্রহ করা। পশু সম্পদ মন্ত্রণালয় হতে যে এনওসিটি পাবেন এই এনওসি পত্রে উল্লেখ থাকবে একটি সরকারি ভেটের সাথে যোগাযোগের নির্দেশনা এবং আপনার ফ্লাইটের কয়েকদিন আগে এই সরকারি ভেটের সাথে যোগাযোগ করে নেবেন যাতে তারা আপনার ফ্লাইটের দিন সঠিক সময়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে পারে। কারণ শুধুমাত্র এয়ারপোর্ট থেকেই শেষ সময় যখন আপনি ফ্লাইটে উঠবেন এই শেষ সময় আপনার পোষা প্রাণীটিকে এই ভেটকে দেখিয়ে তাদের হতে একটি রিপোর্ট সংগ্রহ করতে হবে এবং উক্ত রিপোর্টের জন্য আপনার খরচ পড়বে সরকারি ফি $575। তো এই ছিল আপনার আদরের পোষা প্রাণীটিকে বৈধভাবে বিদেশে নেওয়ার পদ্ধতি। মনে রাখবেন এই সর্ব পদ্ধতি অবলম্বন করার সময় এই কাগজগুলো যেগুলো আপনি সংগ্রহ করছেন এই সবগুলির 6-7 কপি করে রাখবেন যাতে ভবিষ্যতে এই এক একটি প্রতিষ্ঠানে আপনি তা প্রদান করতে পারেন এবং পরবর্তীতে বিদেশে গিয়েও যাতে কোনো রকম ঝুট ঝামেলার শিকার না হতে হয় তাই খুব যত্ন সহকারে এই কাগজপত্রগুলি সংগ্রহ করে রাখবেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এবং আপনারা উপকৃত হয়েছেন। আমি অনুরোধ করব এরকম আরও অনেক ইউনিক বিষয় নিয়ে ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।